এখন এটা একটা কন্ট্রাডাক্টরির মধ্যে চলে আসছে, কিছু এই ইয়েগুলো বোর্ডগুলো কিছু PWD লাগাচ্ছে, এইটা আমরা এখনও ঠিক মতন বুঝতে পারছি না। আপনাদের কাছেই শুনলাম, আপনারাই প্রথম আমাকে অভিযোগ করলেন এবং আমরা এটা কর্পোরেশনে অলরেডি জানিয়ে দিয়েছি, যদি কর্পোরেশনে হয় বোর্ডটাকে তুলে দেবে। কিন্তু এখানে PWDও কিছু বোর্ড লাগাচ্ছে, আর এটা তো ধরুন সরকার বিভিন্ন রকমভাবে কন্ট্রাক্টরদের মাধ্যমে দিয়ে দেয়, তো সেই রকম কন্ট্রাক্টর যারা স্কুল বানান জানে না, তারা ওই পয়সা রোজগার করার জন্যই খালি ইয়ে কন্ট্রাক্টরি করেন। তো এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের দুর্ভাগ্য, আমাদের শহরের দুর্ভাগ্য যে এরকম ব্যাপার আছে। পরবর্তীকালে আমরা সেরকমভাবে চিন্তাভাবনা করব এবং আমরা যদি PWD-র হয় PWD-কেও আমরা সঙ্গে সঙ্গে জানাচ্ছি, ব্যাপারটা আজকেই জানাবো যাতে ওইটাকে তুলে নতুন রকমভাবে দেখেন। যদি PWD হয় তাহলে তাদের জানানো হবে, আর যদি পরিষেবা তাহলে পরিষেবা আমরা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা অলরেডি এটা আমাদের ইঞ্জিনিয়ারকে জানিয়ে দিয়েছি, ব্যাপারটাকে এখনই দেখছে। ধন্যবাদ। স্কুলে যে বারান্দা রয়েছে এটা কি বলছেন আপনি? স্কুলে যে বারান্দা আমি কিন্তু একদিন দেখেছিলাম, কিন্তু আমি প্রথমে একটা মার্ক করিনি, পরে আমি ভাবলাম যে কিছু একটা গণ্ডগোল আছে। ওই স্কুল বারান্দা মানে একটু গণ্ডগোল আছে, হসপিটালে না রয়েছে যত সরকার একটু হওয়া হতো তাহলে মানে ভালো হতো। এটা এই বারান্দা এখন বর্তমানে চলছে আর এটা ভুল, এটা মানে এটা অ্যাকচুয়ালি পুরোপুরি ভুল বলা যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি স্কুল বারান্দা নতুন সরকার স্কুল লিখি, কিন্তু হসপিটালে এখন বর্তমানে লেখা হয় না খুব একটা। আপনার মেয়ে পড়ে এখানে? মেয়ে পড়ে। আপনার নাম? আমার নাম রাজেশ বড়ুয়া, আমি মহিশিলা থাকি। স্কুল বানানটা কি বলছেন আপনি? কি আছে বানানটা? স্কুল বানানটা ভুল আছে। কি বলতে যাচ্ছেন, কি বলতে যাচ্ছেন? এটা তো যে লিখেছে তার তো সে অশিক্ষিত বলে পরে এই বানানটা লেখে, যার কিছু বলার নেই এর উপরে। আপনার সবাই দেখছে, সবাই যেটা বলবে সেটাই মানতে হবে, এটাকেই যদি সত্য বলে এখন সব কিছু চেঞ্জ হচ্ছে। আপনার নাম? অসিত পোদ্দার। দৃষ্টি আকর্ষণ করছে এই বিষয়টাতে স্কুল শিক্ষিকা হিসেবে আপনি কেমনভাবে দেখছেন?
হ্যাঁ, আমি গতকালই খেয়াল করেছি যে আমাদের স্কুলের সামনে, আমাদের স্কুলের যেটা নাম নয় সেই নামে দুটো সাইনবোর্ড দেওয়া হয়েছে কর্পোরেশনের পক্ষে। এটা নিশ্চয়ই সাধু উদ্যোগ যে মানুষ যাতে আমাদের স্কুলটাকে চিহ্নিত করতে পারে তার জন্য সাইনবোর্ড দেওয়া। এটা অত্যন্ত অশুভ উদ্যোগ যে স্কুলের নামকে, নামের বানানে এরকমভাবে বিকৃত করা। এবং দ্বিতীয়ত, আমাদের ডে সেকশনের যে স্কুলটি, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পর্যন্ত ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে স্কুলটি, সেটি আসানসোল তুলসীরানী বালিকা শিক্ষা সদন। হ্যাঁ, সেটা তুলসীরানী স্কুল নয়, আর প্রাইমারিরও যে স্কুলটি আমাদের, সেটির নাম তুলসীরানী বালিকা শিক্ষা সদন। ঠিক আছে, ফলে এই যে ভুল বানান, এই যে আমার মেয়েরা প্রতিদিন দৃশ্য দূষণের মধ্য দিয়ে আমার ছাত্রীরা ঢুকবে, সেই ছাত্রীরা ঢুকে তারা এরকমভাবে বানানটা শিখবে, এটা সামগ্রিকভাবে অত্যন্ত খারাপ। এ সম্পর্কে অনেক বেশি ওয়াকিবহল হওয়া উচিত। অবশ্য এটা তাদের যে এই সময়কালে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে ধরনের বিষয় চলছে তার থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাদের যোগ্যতা, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের এসব ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দেওয়া, এই সমস্ত কিছুর অভাব বোধ করছি। এবং একজন শিক্ষিকা হিসেবে আমি প্রবল দুঃখ অনুভব করছি। কোনো প্রতিবাদ হবে, এই প্রতিবাদ করবো বলুন। ছাত্রীরা দেখছে, ছাত্রীদের কাছেই, ছাত্রীরাই বুঝবে, ছাত্রীদের শুভবুদ্ধি সম্পন্ন গার্জেনদের কাছে আমি আপনাদের মধ্য দিয়ে এটা আবেদন করতে চাই। আপনার ছাত্রীর জন্য, আপনার ঘরের মেয়েটির জন্য আপনারা সজাগ হন। স্কুল কর্তৃপক্ষ থেকে পুরসভাকে কোনো কিছু জানানো হবে না? এ ওর বুক স্লিপে জেনে গেছে সবাই পাথর। আসলে পরিচালনা সমিতিগুলো মনোনীত এবং বসিয়ে দেয়া, ফলে তারা কতদূর কী করবেন তারাই বলতে পারে। নাম আমি মৈত্রেয়ী, মৈত্রেয়ী দাস, এই স্কুলের শিক্ষিকা। ধন্যবাদ।